কাঞ্চনপুরের বাংলাদেশ ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম অনুষ্ঠান। কাঞ্চনপুর মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং দশদা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম অনুষ্ঠান উপলক্ষে এদিন ভান্ডারিমা এসবি স্কুল মাঠে এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর এমডিসি শৈলেন্দ্রনাথ, ক্রীড়া দপ্তরের আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য ও দশদা ব্লক বিএসসি চেয়ারম্যান উদয়রাম রিয়াং। এদিন ক্রীড়া প্রতিযোগিতায় সীমান্ত গ্রামের স্কুল পড়ুয়ারা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। গ্রাম থেকে এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে সীমান্ত গ্রাম ক্রান্তি যেটা, এটা বিষয়টা হল এই যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে পূর্বে থেকে আমাদের ভারত স্বাধীনতার সময় থেকে অনেক সেনা জন্ম তার এই সমস্ত গ্রামগুলিতে হয়েছে। তারা কাজ করেছেন ভারত স্বাধীনতার লগ্ন থেকে ভারতের আত্মহত্যার জন্য, সাংস্কৃতিক কাজের জন্য তারা কাজ